হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আজকে একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে কাঁচকলার কোপ্তা। তোমরা অনেকেই কাঁচকলার কোপ্তা খাও, তো আমি এটা নিরামিষভাবেই এটা শেয়ার করেছি। কাঁচকলাটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, তার সাথে এখানে সব রকম মশলা দিয়ে আর চালের গুঁড়ো আর বেসন দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়েছি। তার কাঁচকলার যে চোখলাটা ছিল, খোসাটা ছিল, সেই খোসাটা কিন্তু আমরা এখানে বাটা করে খেয়েছি। সব কিছুই তোমাদের সাথে রেসিপিটা নিয়ে শেয়ার করছি। কাঁচকলার কোপ্তা যা আমাদের এখানে মাখা হয়ে গেছে, আমরা এখানে মিক্স করে ভালো করে একটা শেপ দেওয়ার ব্যবস্থা করছি। আর এখানে আমি শেপটা দেবো মাছের মতন। অনেকেই মনে করে সারা সবসময় মাছটাও খেতে ভালো লাগে না, কিন্তু মাছের মতন যদি শেপটা দেই তাহলে অনেকে মাছ ভেবেও কিন্তু এটা খেয়ে নেয়। কাঁচকলার কোপ্তা রেসিপিটা খুব সহজ পদ্ধতিতেই আমি এখানে করেছি, তোমরা চেষ্টা করলে বাড়িতে একবার করতে পারো। আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি অনেকদিন পর, তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে লিখে জানিও। চলো আমরা রান্নাটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই। দেখো বন্ধুরা, আমরা কিন্তু কাঁচকলাগুলো ভেজে নিয়েছিলাম, আর এটা করব আমরা বাদাম বাটা দিয়ে। বাদামটা আমি এখানে বেটে রেখেছিলাম, তোমরা বাদাম বাটা ছাড়াও করতে পারো, ওটা অপশনাল। এটা যেহেতু নিরামিষ করেছি তাই আমি বাদাম বাটা দিয়ে কাঁচকলার কোপ্তাটা রান্না করেছি। আমাদের মশলাগুলো কষে যাওয়ার পরে একটুখানি জল দিয়ে ভালো করে ফুটতে দিয়েছিলাম। ফোটা শেষ হয়ে, ফোটানো যখন হয়ে গেছে তখন কিন্তু আমি কোপ্তাগুলো এখানে ছেড়ে দিয়েছি। এরপরে আমরা বাদাম বাটাটা এর মধ্যে দিয়ে দেব। তার আগে তোমরা বলো কেমন আছো, অনেকদিন পর তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করতে এলাম। তোমরা কে কে এই কোপ্তাটা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে পাঠিও। আমাদের এখানে কোপ্তাটা কিন্তু রেডি হয়ে গেছে, এখন বাদাম বাটাটা আমি এখানে দিয়ে দিয়েছি, আর ওপর দিয়ে একটু কাঁচা লঙ্কাটা আমি চিড়ে দিয়েছি। এটাও অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। ওদিকে কিন্তু আমাদের কাঁচাকলার চোখলা বাটার জন্য রেডি, অনেকে শিলে বেটে খায়, আমি কিন্তু এটা মিক্সিতেই করেছি, কারণ আমরা এটা রাত্রেবেলা করেছি। এর মধ্যে আদা দিয়েছি, রসুন দিয়েছি, রসুনটা যারা খাও না তারা রসুন ছাড়াও করতে পারো। ঝালটা যার যার ব্যাপার, আমরা বেশি ঝাল খাই তাই জন্য লঙ্কাটাও আমরা বেশি দিয়েছি। এই চোখলা বাটাটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, গরম ভাতে কিন্তু খেতে খুবই ভালো লাগে। চলো রেসিপিটা একবার দেখে নিই। কিন্তু দেখো বাটাটা কিন্তু হয়ে গেছে, এবার বাটাটাকে আমরা একটু ভেজে নেব। এখানে আমি রসুন ফোড়ন দিয়েছি আর কালো জিরা দিয়েছি, রসুন ছাড়াও এটা করা যায়। আমরা এটা রসুন ফোড়ন দিয়েই করছি। বাটাটা আমরা দিয়ে দিয়েছি তেলে, তার সাথে একটু জল দিয়েছি, কিন্তু বাটাটা দিয়ে কিন্তু সরে গেলে হবে না, অনেকক্ষণ ধরে একটু নাড়াচাড়া করতে হবে, নাহলে তলায় লেগে যাওয়ার ব্যবস্থা থাকে। যদি লেগে যায় তাহলে কিন্তু বাটাটা খেতে কিন্তু ভালো লাগবে না। চলো দেখি কতক্ষণ এটাকে আমরা রেডি করি। বন্ধুরা, আমার কিন্তু বাটাটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে এসেছে, জলটাও কিন্তু শুকিয়ে গেছে, আর ঠিক এইরকম হবে যাতে কড়াই থেকেই উঠে আসছে। তোমাদের রেসিপিটা কিন্তু কেমন লাগলো, দুটো রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠিও। পরের ভিডিও তোমাদের সাথে আবার শেয়ার করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পরের ভিডিওটা তোমাদের সঙ্গে আবার দেখা হবে। চলো টাটা।